Assalamualaikum. Recipes by Emroj Efraj Mom channel থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার নতুন করে চলে এসলাম হাঁস রেসিপি নিয়ে। আমার রেসিপিটি সবাই ফলো করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। আজকে নতুন ধরনের হাঁস রেসিপি, গোপন রেসিপিটা সবাই দেখবেন। কিন্তু প্রথমে আমি এখানে নিয়েছি দুইটা হাঁসকে, ভালো করে কুটে বেছে ধুয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে আমি ছোট ছোট আকারে সাইজ করে নিয়েছি। আর এটা যে কতটা ঝামেলা হাঁস বাঁচাটা, সেটা আপনারা ভালো করেই জানেন। তো এটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি এখানে। এবার প্রথম দিয়ে দেবো আমি তেজপাতা আর দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এরপর দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। এখানে আমি আধা কাপ রসুন নিয়েছি। অ্যাড করছি জিরা, জিরাটাকে আমি টেলে নিয়েছি, সাথে ধনিয়া গুঁড়াটাও। জিরা দিলাম 4 চামচের 3 চামচ। এরপর অ্যাড করব হলুদের গুঁড়া 4 চামচের 2 চামচ। এরপর অ্যাড করছি মরিচের গুঁড়া, দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম। অ্যাড করছি সরিষার তেল 3 টেবিল চামচের মতো দেব সরিষার তেল। এরপর অ্যাড করছি সয়াবিন তেল, এটাও বেশি দেবো না, অল্প, প্রায় 2 টেবিল চামচের মতো দেব। আধা কাপের চেয়ে একটু বেশি নারিকেলের গোটা নারিকেল কুড়িয়ে গরম পানি দিয়ে কষলিয়ে এই রসটুকু বের করেছি। এটাকে আমি এর সাথে অ্যাড করে দেব। এটাই হচ্ছে আজকে আমার গোপন রান্না হাঁস রেসিপি, খুব টেস্ট এটাতে আসে। আরেকটি আছে, এরপর অ্যাড করে দিলাম স্টার মশলা, জয়ত্রী, জায়ফল, এরপর লবঙ্গ, সব মিলিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটু তেলে। সাথে দিয়ে দিচ্ছি ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, যেন এমন ভাবে মাখতে হবে যেন পুরোটা মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। মাখানোর পর আমার মনে হয়েছিল আমার এখানে মরিচের গুঁড়া কম হয়েছে, 2 চা চামচের মরিচের গুঁড়া দিয়ে দেব। ঝালটা আমি আমার মতো করে খাই, আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। মাখানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ঢাকনাটা। আমার হাঁসের মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, তেলটা উঠে গেছে, তাহলে বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। আর সব উপকরণ দিয়ে ভালো করে আমি কষে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা,
আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এক কাপ তেজপাতা দিয়েছি, ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। ঢাকনাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ অপেক্ষা করবো। আমার হাঁসের মাংস জল শুকিয়ে গেছে, ভালো করে আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে। এবার আমি দিয়ে দেব গরম পানি, দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিছি। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আবার ভালো করে ঘন্টা খানিক পরে আমি আবার দেখাব। চলে আসলাম ঘন্টা খানিক পরে, জলটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাঁচামরিচ ছোটো ছোটো করে টুকরো করে। চার পাঁচটা কাঁচামরিচ করে দিয়ে দিছি। আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি ধনে পাতা কুচি দিচ্ছি। সবাই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটি আরও ভালো ভালো ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।